একটা গাড়ির শোরুমে ভিডিও বানাচ্ছিলাম, তারপর বসে বসে যখন রেস্ট নিতেছিলাম, পাশেই দেখলাম বাবার বয়সে একজন বৃদ্ধ নিজে হাঁটতে পারতেছে না, অথচ একটা হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। পিছু নিলাম তার, দেখি কোথায় যায় উনি। দেখলাম একটা মুদি দোকানের সামনে উনি দাঁড়ালো। তারপর আস্তে আস্তে কাছে গিয়ে কাকাকে বললাম, কাকা আপনার তো বসতে কষ্ট হইতেছে, আমি আপনাকে ধরে বসাই দিই। উনি বলল, না বাবা আমি একলাই পারুম, আমি সব কাজ একলা একলাই করি, আমার তো কেউ নাই, এই লেগে আমার একলা একলাই সব শিখতে হয়। তো কাকা নিজে নিজেই চেয়ারের মধ্যে বসে গেল। আমি একটু তাকাই দেখতেছিলাম কাকা কিছু খাবে কি না, সাধতেছিলাম কাকা কি খাবেন। কাকা কয়, একটা কোক দেন, গলাটা শুকাই গেছে, সারাদিন রোজা রাখছি। আমি বড় সাইজের একটা কোকা কোলা বের করলাম। কাকা কয়, না 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 না, ছোটো দাও ছোটো দাও, এত বড়টা আমার লাগবে না বাবা। আমি জাস্ট ভাবলাম যে একটা মানুষ মানে কতটা ভালো মনের হইলে, মানে চাইলেই সে বড়টা নিতে পারত, কিন্তু সে চায় আনিল ছোটোটা, কারণ সে প্রয়োজনের চেয়ে বেশি নিতে চায় না, সে নষ্ট করতে চায় না, অপচয় করতে চায় না। আমাদেরই যত অভিযোগ, আমরা সুস্থ সবল মানুষ, তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই। পাশ দিয়ে না অনেক মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু তেমনভাবে কেউ তাকায়ও না। আমরা আসলে তাকাইও না আমাদের পাশের এই মানুষগুলা কত অসহায়, কত কষ্টে তাদের জীবন যাপন করে, আমরা যেন দেখাও দেখি না। আমি দোকানে ভিতরে গেলাম, ভিতরে গিয়া দোকানদারকে টাকা দিয়ে আসলাম, বললাম এই কাকা যা যা লাগবে সব কিছু দিয়ে দেন, বিল আমি দিব। তারপর এসে আবার কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা কী নেবেন। কাকা বলল, একটা দই খাইতে ইচ্ছা করতেছে। তো ভিতরে বললাম, ওনাকে একটা দই দেন। তারপর বললাম, আর কী নেবেন। বলে, আর কিছু লাগবো না। আশেপাশে অনেকেই ছিল, এক মুরব্বী আয়সা বলতেছে উনি নিজের কোটিপতি দাবি করে। আমি বললাম, মানে কি। তখন ওই ভদ্রলোক বললো, আমি ওনারে চিনি, উনি সবসময় বলে আমি সবচেয়ে ধনী, আমার কোনো অভাব নাই, আমি একা মানুষ, নিজে থাকি, নিজে খাই, নিজের রান্না নিজে করি, মানে আমার কোনো কষ্ট নাই। তো এই লোকটা এত কষ্টের পরেও হাঁটতে পারে না, কিন্তু ওনার মনে কোনো কষ্ট নাই, উনি ওনার নিজেকে রাজা মনে করে, উনি সবচেয়ে ধনী মনে করে নিজেকে। আমি দাঁড়ায় দাঁড়ায় অনেক কথা বললাম, কিন্তু যেটা বুঝতে পারলাম, এই কাকা মনের দিক থেকে অনেক খুশি, অনেক ধনী। আসলে ওনার কপালটা অনেক ভালো, ছেলে মেয়ে নাই, বউ বাচ্চা নাই, সংসার নাই, নিজে একাই হাইটা বেড়ায়, হাঁটতেও তো পারে না, এই হুইল চেয়ারের সাহায্য নিয়ে যতটুকু পারে ততটুকুই আর কি। তারপর কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনার কোনো মোবাইল নাম্বার আছে, কোনো বিকাশ নাম্বার আছে, থাকলে আমারে দিয়ে দেন, আমি মাঝে মধ্যে আপনারা কিছু সাহায্য করুন। এই বইলে ওনার হাতে কিছু টাকা দিই। কাকা আলহামদুলিল্লাহ বইলা টাকাটা ওনার পকেটে নিল। তারপরে যেটা করলাম, কাকাকে বললাম, কাকা আমার জন্য একটু দোয়া করেন, যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি। কাকা আমার একটা কথা কইল, হনুবাজান উপরে একজন আছে, তার উপরে ভরসা রাখো, উনি সব কিছু আসান করে দিব, ওনার উপর ভরসা করলে কেউ কখনো নিরাশ হয় না। আমি চিন্তা করলাম, আমাদের কত অভিযোগ, আমাদের এই নাই ওই নাই, এই দরকার ওই দরকার, কিন্তু কাকার কিচ্ছু দরকার নেই। কাকা কয়, প্রতিদিন যদি একবেলা ঠিক মতো খাইতে পারি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু একটা কথাই কই, যে আল্লাহ তুমি কখনো কাউরে ছেলে মেয়ে হারা করো না, তুমি কাউরে সংসার হারা করো না। আসলে আমি তখন বুঝতে পারলাম, কাকার বোধহয় সব কিছু থাকতেও নাই, কাকা বোধহয় একাই চলে বেড়ায়, কিন্তু ওনারও একটা সংসার ছিল, ওনারও একটা ফ্যামিলি ছিল। আজকে উনি হয়তো ফ্যামিলির থেকে আলাদা, কারণ কি জানি না, কোথায় বাড়ি তাও জানি না। শুধু কাকার সাথে কথা বললে একটা জিনিস বুঝতে পারলাম, মানুষ যখন বয়স হয় তখন ঠিকই আবার শিশুদের মতো ছোট হয়ে যায়, তখন ঠিকই আবার একা হয়ে যায়, মানুষ একা আসে একাই যায়। কাকাকে ধন্যবাদ জানায় যাওয়া শুরু করলাম আমার কাজের দিকে, কিন্তু যাইতে যাইতে একটা কথাই চিন্তা করলাম, আল্লাহ তুমি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সব সময় তৌফিক দিও, যেন আশেপাশে কখনো এরকম অসময় মানুষ দেখলেই দাঁড়ায় যেতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, মানুষ মানুষের জন্য। আসুন সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম।